হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে সাজনা চচ্চড়ি। আর এর জন্য আমি এখানে আলু এরকম একটু হালকা কুচি করে নিয়েছি, আর নিয়েছি সাজনা, সাজনাটাও আমি ছেড়ে নিয়েছি। তো চলুন আর কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্না করব তা রান্না করতে করতেই দেখিয়ে দিব। আর প্রথমে একটা প্যান নিয়েছি, আর আমি মাখিয়ে ঝাঁকিয়ে বসাবো, তার জন্য আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব সাজনাটাও। আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচের থেকে একটু বেশি। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। আর এটাকে এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো সবগুলো মিশে যায় সবজিটার সাথে। আর এটাকে আমি মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো হাতটা ধুয়ে পানি। আর এটাকে এখন সরাসরি আমি চুলায় নিয়ে যাব। আর এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিলাম। আর বলক আসলে আবার একটু দেখায় দিব আপনাদেরকে। আর এটাকে আমি একটু সামান্য আবার একটু নেড়ে দিলাম। আর সজনে আলুর চচ্চড়িটা বলক চলে আসছে, আর এটা হইতে লাগবে আর 20 মিনিট। আর এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদের দেখাবো, 20 মিনিট পর ফিরে আসব। আর ফিরে আসছি 20 মিনিট পর। আর 20 মিনিট পর আমার এটা একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, আর তৈরি হয়ে গেল সজনে আর আলু দিয়ে চচ্চড়ি। আর এটা খেতেও ভাল লাগবে গরম গরম ভাতের সাথে। আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।